যেহেতু নির্বাচন বর্ষ এবং সারা ওড়িশার কংগ্রেস কু সুদৃঢ় করিয়া পাই প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি যা তাঙ্কর সম্পূর্ণ অধিকার আছে কমিটি করিয়া উপরে কাহাকু নেবে কাহাকু ন নেবে তেমন সে চিন্তা করে নেইছেন তেমন সময়টি লাগিছে ভাবুছি যে তাঙ্কর যে কমিটি তৈরি হয়েছে সে কমিটি নিশ্চিত রূপে আগকু ভালো কাম করিব এবং আম সম্মুখে গোটে এসিড টেস্ট অছি ঝারসুগুড়া নির্বাচন এবং নূয়া জোসরে কমিটি সেটি মধ্যে নির্বাচন কু জয়যুক্ত হওয়া পাই কার্যক্রম করিব এবং নির্বাচন পরবর্তী অবস্থায় নিশ্চিত রূপে কমিটির দক্ষতা উপরে আউ প্রশ্নবাদী সৃষ্টি হব না তেমন নির্বাচন কংগ্রেস ভালো করব দেখ তো কালি গণমাধ্যমে দেখি খুশি লাগিলা যে মতে মধ্যে কংগ্রেস দল বহুদিন পরে খোঁজিলা এবং বাই ডিফল্ট কিংবা কেমতি কোণ হয়েছি এক্সিকিউটিভ কমিটি সে মতো রকিছেন তারা ভাই জনে পিসিসি সভাপতি হবার ম্যাটেরিয়াল তেমন তা বরিষ্ঠ উপসভাপতি করা হয়েছি নিশ্চিত রূপে সে তাঁর দক্ষতা প্রতিপাদন করবে এবং তাঁকর যে তারা ভাইঙ্কর পিসি সভাপতি সহ কান্ধ কান্ধ মিশে চালবার যে কার্যক্রম সব রয়েছে তা নিশ্চিত রূপে সভাপতি যে স্বপ্ন অছি নরু নবে তাকে সফল করা লাগবে এবং কমিটি মধ্যে সে অনুসারে তৈরি করা হয়েছে সমস্ত যুবক কু বয়স্ক সমস্ত নিয়েছি এবং মিশন কংগ্রেস যা অছি তাকে সফল করা এবং সম্মুখে মধ্যে আমাদের গোটে নির্বাচন অছি যেটা আমি গোটে এসিড টেস্ট মতো মনে পকাইছেন মু খুশি অছি নিশ্চিত রূপে এবং কংগ্রেস লোক তেমন কংগ্রেস যেতে মনে পকাইছি সে বাই ডিফল্ট হোক কিংবা যা বি হোক আমি তা ভিতরে অছু এবং নিশ্চিত রূপে সমস্ত কার্যক্রম আগুক নেবু মিলিত ভাবে দেখুন কংগ্রেস সমস্ত সম্মান জনায়ে যেণু কে যদি আজি কার্যক্রম করে পড়ুনা বিগত দিনে তাঁর কন্ট্রিবিউশন কংগ্রেস দল পাই থিব নিশ্চিত রূপে তেমন কংগ্রেস তাঁকু খোঁজিছি মনে পকাইছি ভালো কথা এবং তাঁকরি প্রেরণার মধ্যে বহু কার্যক্রম আগুক হব বলে মোট দৃঢ় বিশ্বাস তেমন কিছু এমতি ব্যক্তি অনেক ন আসি পাচ্ছেন মধ্যে কংগ্রেস ভবন সে মধ্যে ঘরে রয়ে তাঁকর প্রেরণা জড়াইবে এবং উৎসাহিত করবে সব কংগ্রেস কর্মী আগুক বড়াই মু বর্তমান যায় প্রচার করা যাওয়া কিছু নিমন্ত্রণ পাই না তেমন পিসিসি অফিস যদি চাইব মতো যাওয়া মু যাবি নিশ্চিত রূপে মু তো কইপারুনি কাহা ভিতরে অসন্তোষ থিব বলি কংগ্রেস দলর যে চিরাচরিত্র প্রথা আছে সে প্রথারে কার্যক্রম হুয়ে যদি সভাপতি কাহা সঙ্গে আলোচনা করতে করতে মো সঙ্গে তো আলোচনা হয়নি মুপারিবি না যে অন্য মানুষ সহ আলোচনা করছেন কিংবা ন করছেন না তারা ভাইঙ্ সহ আলোচনা নকলে তা পুরো উপসভাপতি রাখলে কেমতি অবরিষ্ঠ নিশ্চিত রূপে তা পচারে তা রক্ষা পূর্বরু তেমন ভাবুছি তা সহ আলোচনা করবে যদি আলোচনা নকি রক্ষিবে তা দুর্ভাগ্যপূর্ণ কেন কাহার কোটি কম কাম অাঠু কেউ কাম অসুল করা হয়ে আলোচনা মাধ্যমে তা সে দায়িত্ব দিয়ে ভাল হয়ে থাকে বলে ভাবুছি পুরা খুশি জাহির করছি যে দল মতো এক্সিকিউটিভ কমিটি ভিতরে রক্ষিছি তেণু অবি সময় আসছে আমি সমস্ত মিলিত ভাবে কংগ্রেসকে সুদৃঢ় করা।